সন্ধ্যা আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা প্রিয় দর্শক শ্রোতা বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক লেখক এবং গবেষক ফয়জুল লতিফ চৌধুরীর সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও সঙ্গীত উৎসবের সময়সূচি মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী ইন বিয়ন্ড দ্য সিগনিফিক্যান্ট প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 6 জানুয়ারি পর্যন্ত রাজধানীর আবাহনী মাঠে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব 2017 বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব চলবে 30 ডিসেম্বর পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও সঙ্গীত উৎসবের সময়সূচি এবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশের চিত্রশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আজ জন্মবার্ষিকী তিনি 1914 সালের আজকের এই দিনে বৃহত্তর ময়মনসিংহের বর্তমান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন ঢাকা আর্ট কলেজ বা বর্তমানে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় তার অবদান প্রাতঃস্মরণীয় তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা সংগ্রাম সাঁওতাল রমণী ঝড়সহ অসংখ্য ছবি 74-এর দুর্ভিক্ষের ছবিগুলোর জন্য জয়নুল আবেদিন আরও বেশি জীবন ঘনিষ্ঠ শিল্পী হিসেবে বিবেচিত হয়েছিলেন আজ জন্মবার্ষিকীতে আমরা বরেণ্য এই শিল্পীকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন রাত 8টা 20 মিনিটে দেখবেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের স্ট্রং এবার বাড়ি এদিকে ওদিক নাড়াচাড়া করছো খাচ্ছো না কি হয়েছে আমার কি হবে হয়েছে এত অভিনয় করতে হবে না তুমি অনেক ভালো অভিনয় করো আমি সেটা জানি এবার বলো আমাকে কি হয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলা না যে আমার কোনো এক্স গার্লফ্রেন্ড আছে কিনা আমি বলেছিলাম যে না নাই আমি মিথ্যা বলেছিলাম হোয়াট রাত 9টায় প্রচার হবে একক নাটক 26 নং প্ল্যাটফর্ম আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে শোয়ে না রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজিয়াক মিশার প্রযোজনায় অনুষ্ঠান প্রবাস জীবন এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক লেখক এবং গবেষক ফয়জুল লতিফ চৌধুরী চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালো আছেন জি ভালো আপনি ভালো আপনি এখন একটা কাজ করছেন রূপসী বাংলার 50 বছর পূর্তি উপলক্ষে গবেষণা ধর্মী সেই কাজটা সম্পর্কে একটু বলুন এই বছর আমার খেয়াল পড়লো যে রূপসী বাংলা 1957 সনে প্রকাশিত হয়েছিল বাংলা ভাষার খুব বিখ্যাত কাব্যগ্রন্থের একটা জীবনানন্দ দাশের লেখা তো আমি তখন চিন্তা করলাম যে এটাকে একটু নেড়ে চেড়ে দেখি এবং দেখলাম যে রূপসী বাংলার যে পাণ্ডুলিপি আমার কাছে আছে যেটা আমি কলকাতার যে ভারতের ন্যাশনাল লাইব্রেরি আছে সেখান থেকে সংগ্রহ করেছি তার সঙ্গে মূল পাণ্ডুলিপির সঙ্গে সিগনেট প্রেসের যে প্রথম সংস্করণ যেটাই যেটাকে অনুকৃতি করি বাজারে 10-12-20টি আরও সংস্করণ পাওয়া যায় তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখন ঠিক করছি একটি পাণ্ডুলিপি মূলানুক এবং অবিকৃত সিগনেট অবিকৃত একটা রূপসী বাংলা উপহার দেওয়ার জন্যে এবং আমি দেখেছি যে জীবনদাস লেখেননি এরকম অনেকগুলো শব্দ আছে
জীবনদাস পাণ্ডুলিপিতে লিখেছিলেন অনেকগুলি শব্দ বাদ দেওয়া হয়েছে এবং যে ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করেছেন সেগুলিকে বিকৃত করা হয়েছে। একটা রূপসী বাংলা দিতে চায় যেটি অবিকৃত এবং পাণ্ডুলিপির সঙ্গে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। এবং একটা কথা বলে রাখি, রূপসী বাংলা নামটা জীবনদাস দিতে চাননি। জীবনদাস এটার নাম দিতে চেয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। আপনি জীবনানন্দ দাশকে নিয়ে এর আগেও প্রচুর গবেষণাধর্মী কাজ করেছেন এবং তার লেখাগুলোকে আপনি অনুবাদ করেছেন, সেই কাজগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে যে ধরুন জীবনানন্দ দাশকে তো আমরা দেখিনি, আমরা পেয়েছি। যেমন বিংশ শতাব্দীতে বাংলা কবিতা প্রবেশ করেছিল রবীন্দ্রনাথের হাত ধরে, একবিংশ শতাব্দীতে কিন্তু আমরা প্রবেশ করেছি জীবনানন্দ দাশের হাত ধরে। আমাদের কাছে যেমন রবীন্দ্রনাথের গান ভালো লাগে, আমরা এমন এক জেনারেশনের প্রজন্মের মানুষ, আবার জীবনানন্দ দাশের কবিতা না হলেও আমাদের চলে না। তো এই জন্য জীবনানন্দ দাশকে নিয়ে আমি ভেবেছি 1988 সাল থেকে বিশেষভাবে, এবং তার তখন দেখতে পেলাম অনেকগুলো জিনিস কাজ করা হয়নি। একটি হচ্ছে যে তার প্রবন্ধগুলির কোনো বই নেই, একটি বই কবিতার কথা ছিল কিন্তু আরও অনেক প্রবন্ধ লিখেছিলেন, সেগুলো সংকলন করেছে। তারপর ধরুন তার অনেক কবিতার একটি অনুবাদ সংকলন নিয়ে সেটা করেছি, যেটা কলকাতায় বসে সহজ ছিল, ঢাকায় বসে কঠিন করেছে। দিনলিপির ডায়েরি লিখতেন, সেগুলোর কিছু কাজ করেছে, এবং তার যে অগ্রন্থিত কবিতা সেগুলির সুলুক সন্ধান করেছে। তার জীবদ্দশায় কবিতা খুব বেশি হলে 262টা বেরিয়েছিল, মৃত্যুর পর আবিষ্কৃত হয়েছে প্রায় 650-700। আমি আবিষ্কার হতে হতে এখন দেখতে পাচ্ছি প্রায় 2400 কবিতা লিখেছিলেন। আমার কাছেই 2150টি কবিতার পাণ্ডুলিপিই আছে, যেগুলো অপ্রকাশিত অপ্রকাশিত এখন অপ্রকাশিত না, বেরিয়েছে কিন্তু বই হিসেবে না, সেগুলিকে কিছু কিছু বই হিসাবে বের করা যাতে মানুষের হাতে পৌঁছে যায়। আর একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে যে যেটা আমি করিনি, যে তার ছোট গল্প এবং উপন্যাস, যার সংখ্যা 21টি উপন্যাস, 118টির বেশি গল্প, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের সময়ে জন্মে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জামানার লোকেও জীবনানন্দ দাশ কিন্তু কথা সাহিত্যিক হিসেবে পরিচিত নন, সুতরাং তাকেও তার যে কথা সাহিত্যিক চরিত্রটিও তুলে ধরবার প্রয়োজন আছে। আর 2 বছর আগে তার চিঠি 101টি চিঠিপত্রে একটা সংকলন গ্রন্থ করেছে, সেটিও আমি মনে করি যে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। আর এখন কিছু কিছু পাণ্ডুলিপি ঘেটে ঘেটে নতুন করে জীবনানন্দ দাশের যে বইগুলি, মনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, সাতটি তারা, তিমিরের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলি দূর করবার চেষ্টা করছে। আপনি দুর্নীতি এবং অর্থনীতি, আমরা যে সাধারণ মানুষ যেই চোখ দিয়ে দেখি, আপনি একেবারে তাত্ত্বিক দিক থেকে সেটাকে বিশ্লেষণ করেছেন এবং আমাদেরকে ঋদ্ধ করেছেন, সেই কাজটি সম্পর্কে একটু বলুন। এটা হচ্ছে যে দুর্নীতিকে নিয়ে যে অর্থনীতিবিদরা যে ধরনের আলোচনা করেছেন, সেটা সেই 1973 সাল থেকেই সেটা মোটটা যেদিকে গিয়েছে সেটা ঠিক, তাতে ইকোনমিক্স অফ করাপশনটা ডেভেলপ করেন। আমি দুর্নীতিকে দেখতে চাই যে এটা একটা সার্ভিস, এর জন্য চাহিদা আছে, ডিমান্ড আছে, এর জন্য একটা সাপ্লাই আছে। আমি এরকম একটা কাঠামো, তাত্ত্বিক কাঠামো তৈরি করেছি। আমি মনে করি যে দুর্নীতি যদি প্রতিরোধ করতে হয় তাহলে এই কাঠামোর যদি কেউ ব্যবহার করে তাহলে সে মানে উপকৃত হবে। যেমন ধরুন আমি মনে করি যখন শুল্ক ফাঁকি প্রশ্ন আসে শুল্ক ভবনে চট্টগ্রাম বন্দরে, তখন দুর্নীতি একটা সার্ভিস। কে চাইছে দুর্নীতি? দুর্নীতি চাইছেন একজন ব্যবসায়ী, সাপ্লাই করছেন কে? একজন শুল্ক কর্মকর্তা। এইটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক। তাহলে এখানে সাপ্লায়ার হচ্ছে কাস্টমস অফিসে কিন্তু ডিমান্ড করছে যিনি ব্যবসায়ী। এই দুজনের মধ্যে একটা মার্কেট আছে, দর কষাকষি আছে, একটা বিনিময় আছে, একজন শুল্ক ফাঁকি দিচ্ছে তার বিনিময়ে আরেকজন কিছু পাচ্ছে, এবং এই মার্কেটটা বন্ধ করে দেওয়া যায় যদি দুজনের মধ্যে মুখ দেখাদেখি না হয়, অর্থাৎ প্রসেসটা যদি অটোমেট করা হয়। তো এই কাজটি আমার একটি তাত্ত্বিক কাজ, যার জন্য আমি মনে করি যে আমার একটু গর্ব করবার মতো কোনো একটা ছোট্ট অবকাশ আছে। আরও একটি বিষয় আছে, থিওরিটিক্যালি আপনি আরও একটি বিষয় নিয়ে কাজ করেছেন, স্মাগলিং। তো সেই কাজটি, এই যে থিওরিটিক্যালি যে আপনি প্রত্যেকটা বিষয়কে ডেভেলপ করেছেন, সেটা আসলে কীভাবে করলেন? এটা হচ্ছে যে চোরাচালান কেন হয়। চোরাচালান এক ধরনের আমদানি রপ্তানির ব্যবসা, কিন্তু সেটা কাস্টম স্টেশন দিয়ে বা শুল্ক বন্দর দিয়ে আসে না, এবং পুরোটাই ট্যাক্স ফাঁকি হয়ে যায়। এখন
যিনি এটার প্রথম বা তাত্ত্বিক মডেল দাঁড় করিয়েছিলেন তারা এটাকে ওই মানে এক্সপোর্ট সাবস্টিটিউশন হিসেবে দেখেছেন, আর আমি বা ইম্পোর্ট সাবস্টিটিউশন হিসেবে দেখেছেন। আমি দেখেছি যে এটা ইম্পোর্ট সাবস্টিটিউশন, আমদানিকে কমিয়ে দিচ্ছে তা না, এটা স্থানীয় যে উৎপাদন সেটাকেও রিপ্লেস করছে। আমি যখন সিগারেট নিয়ে কাজ করেছি তখন আমি ওই ইম্পোর্ট সাবস্টিটিউশন মডেলের পরিবর্তে ডোমেস্টিক প্রোডাকশন সাবস্টিটিউটিং মডেল হিসেবে চলাচলনকে দেখেছি। একটা থিওরির মডেল ডেভেলপ করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন, এবং প্রিভিয়াস যে থিওরির মডেল সেটাকে চ্যালেঞ্জ করে আপনি নতুন থিওরি ডেভেলপ করেছেন, সেটাকে পৌঁছে দেওয়ার জন্য এস্টাবলিশমেন্টের জন্য নিশ্চয়ই এগুলো রেফারেন্স হিসেবে এখন বিভিন্ন জায়গায় আছে। দুর্নীতির মডেলটির কথা বললাম, যে বইটিতে আছে করাপ্ট বিউরোক্রেসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স এনফোর্সমেন্ট, পৃথিবীর প্রায় 50টির বেশি লাইব্রেরিতে আছে, প্রায় 100 জার্নালের কোটেড হয়েছে, এবং 7-8টি বইতে আমি নিজে দেখেছি যে এটা রেফারেন্স আছে, এখান থেকে কোটেশন দেওয়া হয়েছে। এবং আমার একটা কনসেপ্ট আছে যে ব্যুরোক্রেসির যে করাপশন বা ব্যুরোক্রেসির যে নেচার এগুলো নিয়ে অনেক থিওরি আছে। যেমন ধরুন বাজেট ম্যাক্সিমাইজিং ব্যুরোক্রেসি, ব্যুরো শেপিং ব্যুরোক্রেসি। আমি যখন লন্ডন স্কুল ইকোনমিক্সের ছাত্র তখন আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল এবং সেখানে আমি একটা মডেল উদ্ভাবন করি রেন্ট সিকিং ব্যুরোক্রেসি, সেটিকে ব্যবহার করা হয়, বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়ে থাকে। এটাও আমার ছোট্ট একটি তাত্ত্বিক অবদান আমি মনে করি, এবং এটাকে আরও ডেভেলপ করার অবকাশ আছে। এই যে আপনার থিওরিগুলো জার্নালে এবং আপনি যেটা বললেন যে সারা বিশ্বের লাইব্রেরিতে আছে, এবং সেক্ষেত্রে তখন যারা পড়াশোনা করছে এবং আপনার সাথে নিশ্চয়ই তাদের একটা ডিসকাশন হচ্ছে, তারা জানতে আগ্রহী হচ্ছে এই থিওরিটা সম্পর্কে এবং এটার এফেক্ট সম্পর্কে, তখন আপনার কাছে কী মনে হয় যে তারা বাংলাদেশকে তো জানছে? অবশ্যই বাংলাদেশকে জানছে, বাংলাদেশকে, বাংলাদেশের অনেক বড় বড় অর্থনীতিবিদ আছেন, কিন্তু মানে হয়তো তারা তাত্ত্বিকভাবে অতটা চিন্তা কখনো করেন না। আর আমি বলবো যে আমি একটু সৌভাগ্যবান যে আমি অনেক ছোট বুদ্ধিমাত্রার মানুষ হয়েও এই জিনিসগুলি মানে ওয়ান হ্যাজ টু বি লাকি। দেখবেন যে আমার এক প্রফেসর ছিলেন, উনি বলতেন যে ফয়জুল পাওয়ার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ক্ষমতা, ক্ষমতা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তার চেয়ে অনেক ভালো পাওয়া যায় যদি তুমি লাকি হও। আর সবচেয়েতে ভালো হচ্ছে যদি সিস্টেম্যাটিক্যালি লাকি, অর্থাৎ সবসময়ই আমি ভাগ্যবান। অর্থাৎ মানে এই যে ইকোনমিক থিওরির বিষয়টা হচ্ছে যে মাথার মধ্যে আসতে হবে। ধরুন আমার মাথায় একটা চিন্তা হলো যে এত বড় বড় অভিধান বাংলা ভাষা, হরিচরণের অভিধান দুই খণ্ডের, জ্ঞানেন্দ্র মোহনের, সুবল বসাকের, এবং বাংলা একাডেমির বিরাট অভিধান বা সংসদের অভিধান বাংলা ভাষার, আচ্ছা এই অভিধানগুলোতে কি সব শব্দ আছে? পরে ঘেটে দেখলাম যে অনেক শব্দ গল্পে আছে, উপন্যাসে আছে, ডকুমেন্টে আছে, দলিলে আছে, কিন্তু ডিকশনারিগুলিতে নেই। তখন আমি একটি কাজ হাতিয়ে নিলাম নিজের, ঠিক আছে আমি 1000 শব্দের একটা ডিকশনারি করব, অভিধান করব, যে 1000 শব্দ বাংলা ভাষার কোনো অভিধানে এখনো পর্যন্ত সংকলিত হয়নি। আপনি তো এখন জাদুঘরে ডিজি হিসেবে আছেন, তো আমাদের কাছে জাদুঘর তো একেবারে নতুন প্রজন্ম থেকে শুরু করে সবার কাছেই একটা অনেক কাঙ্ক্ষিত একটি স্থান, তো এখানে আপনি দায়িত্ব পাবার পর নিশ্চয়ই পরিবর্তন পরিমার্জন কিছু করছেন। দেখুন বাংলাদেশের জাতীয় জাদুঘর সম্পর্কে একটা মজার কথা প্রচলিত আছে যে আমরা একবার যাই, জীবনে তিনবার যাই, একবার যাই হচ্ছে যখন আমি ছোট বাবার হাত ধরে যাই, বাবা মনে করেন যে কোথাও নিয়ে যাওয়ার দরকার আছে জাদুঘরে নিয়ে যায়, শাহবাগ তো একটা ওয়েল কানেক্টেড জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন বড় হই, আমি যখন বাবা হই তখন আমার ছেলেকে কোথায় নিয়ে যাবো, আচ্ছা জাদুঘরে নিয়ে যায়। আর তৃতীয়ত যে যখন আমি বয়োবৃদ্ধ হয়ে যাই, ওই বারডেম শাহবাগ পিজিতে যেতে তখন কোথায় সময় কাটাবো, আচ্ছা একটু জাদুঘরটা দেখে আসি। তো আমি জাদুঘরের এই যে একটা দুরবস্থা বলবো যে পারসেপশন, যে জাদুঘরে বারবার যাওয়া দরকার নেই, জীবনে একবার গেলে চলে, এই পারসেপশনটাকে ভাঙতে চেষ্টা করেছি 2014 সালে জাদুঘরে যোগ দিয়ে। কী করেছি আমি, জাদুঘরকে প্রতিদিন আমি রিক্রিয়েট করেছি, প্রতিদিন পুনঃসৃজন করেছি, কী নতুন যোগ করা যায়। আপনি 7 দিন পরে গেলেই মনে করবেন একরকম জাদুঘর এসেছেন, আজকে তো বদলে গেছে। তো এই এই যে রিক্রিয়েশন, এই রিক্রিয়েশন করার চেষ্টা করে করাটা কষ্টকর, আমাদের রিসোর্স লিমিটেড আছে, ম্যান পাওয়ারের ঘাটতি আছে, এটা করে যাচ্ছে। আর আমার একটা কথা ছিল যে মানুষ এত কম, আমি যখন জয়েন করি তখন দিনে গড়ে 900 লোক আসতো,
এখন দিনে গড়ে 32 লোক আসছে, কালকে এসেছিল 7,500, 16 ডিসেম্বর 15,000 লোক এসছে জাদুঘরে প্রায়। তাহলে এটার জন্যে মানুষকে আকৃষ্ট করতে হবে, জাদুঘর যেন কতগুলি পুরনো জিনিস সাজিয়ে রাখার জায়গা, এটা যাতে অ্যাট্রাকটিভ করা যায়, প্রপারলি কিউরেট করা যায়, এই দিকে মনোযোগ দিয়েছে। এই বাংলাদেশ জাতীয় জাদুঘরকে একটা আকর্ষণীয় স্থল হিসেবে তৈরি করার চেষ্টা করছি। আমি আশা করি ভবিষ্যতে যারা আসবেন আমার পরে নেতৃত্বে, জাদুঘরের নেতৃত্বে, তারাও এই চেষ্টাটি বজায় রাখবেন, যাতে জাদুঘরটি একটি আকর্ষণীয়, দর্শনীয় এবং শিক্ষামূলক। আমি জাদুঘর ডেফিনেশন পরিবর্তন হয়েছে, জাদুঘর শুধু আর সেই প্রাচীন জিনিসপত্রের আকর না, জাদুঘরকে শিক্ষামূলক হতে হবে। এবং সর্বশেষ ডেফিনেশন যেটা, জাদুঘর হ্যাজ টু বি এন্টারটেইনিং, আপনাকে যেন মজা দেয়, আনন্দ পান, একটা অনুভূতি হয়, সুখানুভূতি হয়, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। আসলে এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ এবং একেবারে দলগত এবং সিস্টেমেটিক্যালি একটা পরিবর্তন দরকার। কিন্তু আপনি যেটা বললেন যে বিনোদনের জায়গা এবং শিক্ষার জায়গাও হতে হবে, সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে? না, পরিকল্পনা যে খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অগ্রসর হয়েছে সেরকম না। কারণ হচ্ছে জাদুঘর তত্ত্ব তো আমার জানা ছিল না, আমি সাধারণ ব্যুরোক্র্যাট এবং বিভিন্ন জায়গায় কাজ করেছি, ডিপ্লোম্যাট হিসেবে কাজ করে সেগুলো আছে, অভিজ্ঞতা আছে, ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করেছি, প্রাইভেট সেক্টরে কাজ করেছি সরকার থেকে অনুমোদন নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি ধরুন জাদুঘরে যে লবিতে প্রতিদিন একটা নতুন কিছু, ধরুন আমি জামদানির এক্সিবিশন, জামদানি বুনছে 1.5 মাস রাখলাম, তারপর ধরুন এরপরে কী করবো কী করবো, ঠিক আছে, বাংলা যে অক্ষর, সীসার অক্ষর সাজিয়ে টাইপ করা এবং সেটা দিয়ে ছাপা, এইটা রাখলাম আরও 1.5 মাস। তারপর ধরুন আর 1 মাস রাখলাম যে শীতল পাটি, শীতল পাটি আপনি জানেন যে সম্প্রতি ইউনেস্কো কর্তৃক পৃথিবীর মানব সভ্যতার একটি অন্যতম নির্বস্তু সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতি লাভ করেছে, সেটা বোনার কাজ চলল প্রায় 1 মাস। তো এইভাবে অ্যাট্রাকটিভ করা, নতুন গ্যালারি তৈরি করা, নতুন গ্যালারিগুলিকে নতুনভাবে সাজানো, এই কাজগুলি করছে যাতে এটা, এবং ডিজিটাল কম্পোনেন্ট অনেক যোগ করেছে, এতে আমার ধারণা দর্শকদের ভালো লাগছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার নেতৃত্বে পরিবর্তনের আকাঙ্ক্ষায় বিশ্বাস রাখলাম এবং আপনার নিভৃতে করা কাজগুলোর অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ, আশা করি আপনাদের নিরাশ করব না। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।